নমস্কার বন্ধুরা, ময়না কিচেনে সবাইকে স্বাগত। ঘুগনি এমন একটি খাবার যেটার নাম শুনলেই কেমন মন ভালো হয়ে যায়। কলেজ ক্যান্টিনের ঘুগনি, স্ট্রিট ফুড হিসাবে ঘুগনি, কিংবা চায়ের দোকানের ঘুগনির সাথে পাউরুটি, এটা তো আমরা সবাই পছন্দ করি। এছাড়া বাড়িতে তৈরি লুচি ঘুগনি কিংবা ঘুগনির চাট, সবেতেই কিন্তু আমরা এই ঘুগনির মন মাতানো স্বাদ পাই। এই ঘুগনি হলো আমার আজকের রেসিপি। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। ঘুগনি তৈরি করার জন্য আমি 400 গ্রাম মটর নিয়েছি। এই মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যখন ঘুগনির জন্য মটর ভেজাবেন, মটরগুলোকে সারা রাত কিংবা অন্তত পক্ষে 5 থেকে 6 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবেন। এই মটরগুলোকে সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর ভেতর দিয়ে দেবো জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে মটরগুলো জলের মধ্যে খুব ভালো মতো ডুবে থাকে। এবার আমি এর ভেতর দেব 1/2 চামচ লবণ, আর 1/2 চামচ হলুদ, আর 1 চিমটি খাবার সোডা। এই খাবার সোডাটা দিলে মটরগুলো সেদ্ধ হওয়ার পর আস্ত থাকলেও মটরগুলো কিন্তু সুন্দরভাবে ভেতরে নরম হয়ে যাবে। এবার প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5টা সিটি দিয়ে সিটিটা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেশার কুকারের সিটি বেরিয়ে গিয়েছে, এবার প্রেশার কুকারের ঢাকাটা আমি খুলে নিলাম। এবার চেক করে নিই মটরগুলো ঠিকঠাক সেদ্ধ হলো নাকি। মটরগুলো কিন্তু সব আস্ত আছে, অথচ দেখুন মটরের দানাগুলো ভিতর কী সুন্দর নরম হয়ে গেছে। এবার এই সেদ্ধ মটরটাকে আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো। ঘুগনি রান্না শুরু করার আগে আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। কড়াইতে আমি নিয়ে নেব 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1/2 চামচ মৌরি, আর 1/2 চামচ জোয়ান, 2 টুকরো দারচিনি, 5-6টা ছোটো এলাচ, 6টা লবঙ্গ। সমস্ত মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে 30 সেকেন্ড মতো আমি একটু ভেজে নেব। আর মশলাগুলো থেকে যেই সুন্দর গন্ধ বের হতে শুরু করবে গ্যাসটা তখন বন্ধ করে দিতে হবে। মশলাটা একটু ঠান্ডা হলেই তখন এটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মশলাটা আমি একটা বাটির ভেতর ঢেলে নিলাম। এবার এতে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ আমচুর পাউডার দিয়ে দেবো। এবার সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলার গন্ধটা বাইরে বেরিয়ে না যায়। এবারে আবার গ্যাসে কড়াই বসিয়ে এতে আমি 1/2 কাপ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর ভেতর ফোড়ন দেবো 1/2 চামচ জিরে, 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা ও গোটা গরম মশলা, 4টে এলাচ, 4-5টা লবঙ্গ ও 1 টুকরো দারচিনি। এবারে এই তেলের ভিতর আমি ভাজার জন্য পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। আমি এখানে ঘুগনিটা রান্নার জন্য 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট ধরে পেঁয়াজটাকে ভাজার পর আমি এবার আলুগুলোকে ছেড়ে দেবো। আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে আলু আর পেঁয়াজটাকে ভাজতে হবে আরও 3 থেকে 4 মিনিট ধরে, কিংবা ততক্ষণ না পর্যন্ত আলু আর পেঁয়াজের গায়ে হালকা বাদামি রং না ধরছে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো আদা আর রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 1 ইঞ্চি আদা, 20 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। ঘুগনি রান্নাতে কিন্তু সবসময় আদার তুলনায় রসুনের ব্যবহারটা বেশি হয়ে থাকে, আর লঙ্কার পরিমাণটা আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা ছাড়াও শুকনো লঙ্কা আর গোলমরিচের ঝালটাও কিন্তু এই ঘুগনির মধ্যে থাকবে, সেই বুঝে এখানে ঝালটাকে ব্যবহার করতে হবে। আদা রসুন বাটাটা দিয়েও একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি অ্যাড করব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিলাম, আর মটরটা সেদ্ধ করার সময় কিন্তু আমি 1/2 চামচ মতো লবণ দিয়েছিলাম। আর দেব 1/2 চামচ
চিনি। এইবার যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেটা দেব, তবে এর থেকে সামান্য একটু রেখে দেব, এটা আমি পরে ব্যবহার করব। এবার এই মশলার ভেতর আমি অল্প পরিমাণে জল মিশিয়ে এই মশলার সাথে সমস্ত কিছু একটু ভালো করে নেড়ে নেব। এবার সিদ্ধ করে মটরগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 2-3 মিনিট ধরে মটর সমেত সমস্ত কিছু একসঙ্গে একটু কষিয়ে নেব। মটরটা দিয়েও ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এতে 5-6 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। সব কিছু ভালো মতো মিশিয়ে দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি 10 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার দেখে নিই আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হলো নাকি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো 1/2 চামচ মতন কসুরি মেথি। এই কসুরি মেথিটা দেওয়ার আগে কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঘুগনি। এবার এই ঘুগনিটা আমি সার্ভ করব। প্রথমে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ আমি ঘুগনি নিয়ে নিলাম। এর ওপর ছড়িয়ে দিলাম 1 চামচ তেঁতুল গোলা জল, ছড়িয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা কুচানো পেঁয়াজ, অল্প পরিমাণে বিট লবণ, কিছুটা ভাজা মশলা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, অল্প পরিমাণে ধনে পাতা কুচি, আর সব শেষে কিছুটা ভুজিয়া। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজ আসি, সবাই ভালো থাকবেন, নমস্কার।